ওমর সানি এবং জায়েদ খান এই দুটি নাম এখন সিনেমা পাড়ার সবার মুখে মুখে ওমর সানির থাপ্পড় দেয়াকে কেন্দ্র করে পিস্তল বের করে হত্যার হুমকি জায়েদ খানের ওমর সানির বক্তব্য স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে খারাপ আচরণের জেরে চর মেরে বসেন জায়েদ খানকে সিনেমা কি শুধু রূপালী পর্দাতেই হয়তো না এই ধারণা কখনো কখনো ভুলও হতে পারে বাস্তব জীবনের কিছু ঘটনা কোনো কোনো সময় সিনেমাকেও হার মানায় আর তা যদি হয় খোদ রূপালী পর্দার তারকাদের কেন্দ্র করে তাহলে তো কোনো কথাই নেই ওমর সানি মৌসুমি সিনেমায় সফল এক জুটি একসাথে অভিনয় করেছেন একাধিক সিনেমায় পর্দার সফল এই জুটি বাস্তব জীবনেও সংসার করছেন দীর্ঘ সময় তবে এই দম্পতির মধ্যে ভাঙনের সুর ভেসে আসার গুঞ্জন ভক্তদের মাঝে ঘটনার সূত্রপাত ঢালিউডের আর এক চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে তাকে নিয়ে বিতর্ক এবারই প্রথম নয় এর আগেও অনেকের সঙ্গে তার দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছিল গেল শুক্রবার খলনায়ক ডিপজলের বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়ে মুখোমুখি দুই নায়ক সানির থাপ্পড়ের প্রতিশোধে পিস্তল ঠেকান জায়েদ বিয়ে বাড়ি যেন হয়ে ওঠে অলিখিত শুটিং বাড়ি কেন এই মুখোমুখি অবস্থান কেনই বা জনসম্মুখে দুই তারকার এমন বাড়াবাড়ি জানা যায় মূল কারণ চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে প্রায় চার মাস ধরে স্ত্রী মৌসুমীকে জায়েদ খান বিরক্ত করেন বলে অভিযোগ সানির আর সে কারণেই ক্ষিপ্ত সানি চর মেরে বসেন সংসার ভাঙার অভিযোগও করেন শিল্পী সমিতিতে অভিযোগ অস্বীকার করে ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বললেন জায়েদ তবে ঘটনার নতুন মোড় দেন মৌসুমী নিজেকে উত্তক্ত করার কথা অস্বীকার করে জায়েদের পক্ষে সাফাই গান তিনি একটি অডিও ক্লিপে দেয়া তার বক্তব্যকে ঘিরে শুরু হয় নানা জল্পনা কল্পনা জায়েদ কখনোই আমাকে অসম্মান করেনি বা বিরক্ত করেনি বা আমাকে কোনো রকম কটূক্তি কোনো আচরণ কটূক্তি শব্দ কোনো কিছু সে আমাকে ব্যবহার করেনি আমাদের মধ্যে যতটুকু কাজের রিলেশন সেটা খুবই ভালো একটা রিলেশন সেখানে আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না জায়েদের এখানে আসলে খুব একটা আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না ঘটনা নিয়ে ভক্তদের সামনে মুখ খোলেন ওমর সানিও ফেসবুক লাইভে এসে মৌসুমীকে গর্জিয়াস স্ত্রী বলে অভিহিত করেন এছাড়া তাকে বাজে মন্তব্য করা থেকেও বিরত থাকার অনুরোধ করেন ভক্তদের সে আমার স্ত্রী সে একজন গর্জিয়াস মা আমি তাকে অসম্মান করি একটি কথাও বলবো না আমি চাই না এই ২৭ বছরে এসে হ্যাঁ কোনো ধরনের কোনো ভুল বুঝাবুঝি ফ্যামিলির মধ্যে হোক কেউ বাজে মন্তব্য করবেন না মৌসুমীকে নিয়ে বাজে মন্তব্য করবেন না আমাদেরকে নিয়ে এদিকে ত্রিমুখী এই নাটকীয় ঘটনায় ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজনের নানা মত আর মুখরোচক সব কমেন্টে সয়লাব ফেসবুক দুনিয়া